হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ঘুরু ঘুরু ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে? তো দেখো, এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম গতকালকে যে হাজারদুয়ারির ব্লগ, ঠিক আছে? তো দেখো, হাজারদুয়ারি ঘুরে চলে এসেছি জানো, আর এখন তোমার বাজছে বিকেল 5:30। ওকে, তো দেখো দুটো খিদে লেগেছে, তো হাজারদুয়ারি থেকে এসে ওখানে তোমার কোনো দোকান পাশার নেই জানো। তো দেখো, আমি চলে এসেছি সামনে মতিঝিলের পাশে, মানে একটা হোটেলে আর কি, হোটেলে ঢুকেছি, তো ভাত খাচ্ছি বুঝলে। তো ভাবলাম যে খিদে লেগেছে, তোমার লুচি টুচি খেলে তো তোমার টাকা লাগবে, তো আমরা দুটো ভাতই খেয়ে নিই। তো ভাত জিজ্ঞেস করলাম, তো বললো 60 টাকা প্লেট আর কি। তো তিনজন না, তোমার 300-180 টাকা আর কি। তো ছেলে ডিম নিয়েছে, আমি আর ডিম না খাই না। আমি কি বলো তো, কোনো মানে হোটেলে মানে কোনো মাছ মাংস ডিম আমি খাই না, শুধু নিরামিষ ভাত, ব্যাস। এতে হয়ে গেল, তো দেখো খাচ্ছি। আর কী কী দেখো, ওইধারে যেন কী যেন হয়েছে জানো, তাই জন্য আমি এরকম একটু ওরকম করছিলাম, একটু পুরো রেগে গিয়েছিলাম গো। তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? ওই জন্য একটু রেগে গিয়েছিলাম হয়তো, কিন্তু কিসের কী আমি কিছু বুঝতে পারছি না আর কি। তো চলো, তারপরে তোমার ভাতটা দিয়েছে জানো তো, কি তোমার ভাত কী কী সবজি তোমাদেরকে বলছি, নিরামিষ তরকারির মধ্যে, ঠিক আছে? তোমার ভাত, ডাল, কাঁচা পেঁয়াজ, লেবু এক পিস, আলু ভাজা, আলু সয়াবিনের তরকারি, এটাই ছিল। আর মানে ভেন্ডি ভাজা ছিল মানে দুটো, হ্যাঁ, আর কিছু ছিল না। তো দাঁড়াও, তোমাদের আমি ভাতটা প্রথমে দেখাচ্ছি আর কি। ভিডিওটা এডিট করে পুরো একটু ভুলভাল হয়ে গেছে জানো। তো দেখো, আর হোটেলের ডাল ধরে বুঝতে পারছো আর কি, পুরো পাতলা একদম ছোট্ট বাটি করে একটুখানি দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, বাঙালিদের মাছে ভাতে বাঙালি জানো। তো ভাতটা একটু যাই খেলাম, ডাল দিয়ে খেলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলাম, তো পেটটা অনেকটা ঠান্ডা হলো, মনটা অনেকটা ঠান্ডা হলো জানো। তো ওই জন্য আমি তো বললাম যে কোনো মজার জিনিস কোনো কিছু খাবো না, তাই ভাতটাই খেয়ে নেবো আর কি। তো চলো, এদিকে খাচ্ছি এধারে বসে বসে আর কি। আর এখানে যেন তো যে একটা দাদাভাই দিচ্ছিলো আর কি, তো ওই দাদাভাই ভাতটা বেড়েছিলো আর কি, উনি দিয়ে গেছেন ভাত আর কি। এখানে কি বলতো, দুটো দাদাভাই আছে আর সেরকম কেউ নেই, আর যে রান্না করে সে রান্না করে দিয়ে চলে গেছে, আবার বলে আসে তোমার 7:00। তো দেখেছো বন্ধুরা, এদিকে ভাতটাও দিয়ে গেছে প্রথমে। এবার চলো, আর আর একবার ভাত নিয়েছি, ডাল দিয়ে গেল আর সয়াবিনের তরকারি একটু দিয়ে গেল। আর সয়াবিনের তরকারি, সয়াবিনগুলো কী করছে না তো বন্ধু, একটু একটু ছোট্ট ছোট্ট সয়াবিন আর কি, আমাদের মতন দিয়ে যেমন মোটামোটা সয়াবিন, তো ওরকম সয়াবিন নেই জানো তো, পুরো একদম ছোট্ট ছোট্ট সয়াবিন আর কি, ওই সয়াবিনগুলো। আর হোটেলের রান্না ধরে বুঝতেই পারছো আর কি, যত তোমরা ওরা ফাঁকেতে দিতে পারে ততটুকু আর কি রান্না করবে আর কি, সেইটুকুই রান্না করবে আর কি। তো চলো বন্ধুরা, ফাইনালি দেখো খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম মতিঝিল পার্কের ভিতরে আর কি। তো দেখো, ফার্স্টে এসে আমি মতিঝিল পার্কের এইগুলো তোমাদের দেখাচ্ছি আর কি, হাতে তোমার মোবাইলটা আছে, আর ভিডিও করার মতো তো ধরো কেউ নেই, তার জন্য আমাকে হাতেই ফোনটা ধরতে হয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা মতিঝিল পার্কের ভিতরটা কিগুলো কেমন। আর দেখো একটা মানে নদী আছে আর কি, তো এই নদীর ধারে ধারে দেখো সোজা পুরো রাস্তা আছে আর কি, সোজা রাস্তা ওই সাইডে বুঝলে। তো দেখো ওই সোজাদের রাস্তা রাস্তায় আমি সোজা পুরো যাচ্ছি আর কি, হেঁটে হেঁটে। তো ভাবলি যে না, রাস্তাটা কতদূর দেখবো আর কি, এই জন্য যাচ্ছিলাম জানো। তো ওই ধারে সোজা রাস্তা আর কি, আর এই ধারে নদীর জল ধরে, এখানে তো জানো সন্ধ্যা না লাগলে কতটা কয়েকটা ভিডিও করা হতো জানো। তো দেখো সন্ধ্যা হলে গেলো আর কয়েকটা তো ভিডিও করা হলো না। তো বন্ধু দেখো, মতিঝিল পার্কের থেকে একটু চলে এসেছি, এদিকে চলে এসেছি এবার মুর্শিদাবাদ জংশনে আর কি, ঠিক আছে? তো মুর্শিদাবাদ স্টেশনে আর কি চলে এসেছি। এবার আমরা যাবো পীরতলাতে, যাবো আমরা লালগোলাতে, তো পীরতলাতে। তো দেখো বন্ধু, এবার তো মেলা বসেছে, মেলাগুলো দেখতে পেয়েছো আর কি, যে এটা তোমার মতিঝিল পার্কের মেলা বুঝতে পারছো, এটা ওই মেলাটা হচ্ছে তোমার মতিঝিল পার্কের মানে সামনে আর কি, কটা কয়েকটা মেলা বসে। এই দেখো বলতে দেখেছো, দেখো ভাত তোমাদের এরকম আমি বললাম যে। তারপর দেখো চলে এসেছি আর একটা হোটেলে, সেই হোটেলটাতে তোমার ডাল সে একই তরকারি, ওখানকার ধরো 7 টাকা প্লেট, আর তোমার 7 টাকা প্লেট। তো দেখো এখানে আমার খেতে বসে পড়ে যাবো, ভাত টাত সব দিয়ে গেলো। তো চলো আবার দেখো চলে আসলাম মতিঝিলে, মতিঝিলে এসে দেখতে পাচ্ছ তোমার ওইখানে উঠেছিলাম আর কি। এই দেখো পুরো রাস্তা, আর দেখো সজ্জা চলে গেল মানে হাঁটার রাস্তা আর কি, আর এই সাইডে দেখো রাস্তা, মানে সব ধারে তোমার রাস্তা আর কি। তোমার পার্ক মানে তো তোমার শুধু রাস্তা রাস্তা, তাই না? আর ওই দেখ গাছে তোমার নকশা করার ডিজাইন আর কি, গাছ সাইজ করে কাটার, এটাই এটাই আর কি, গাছগুলো শুধু কাটা আর কাটা আর কি। তো চলো এবার সব গাছগুলো হয়ে যাক আর কি, আর আমরাও এধারে ঘুরে ঘুরে বেড়াই আর কি। তোমার অর্ধেক সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সব সঙ্গে ধরো শেয়ার করা সম্ভব না, ওগুলো ধরো সব শেয়ার করা হয়নি আর কি। আর সব কিছু ধরো শেয়ার করলে তোমার অনেকটা দেরি হয়ে যাবে, মানে ভিডিওটা তোমার অনেকটা বোরিং হয়ে যাবে, তোমরাও তোমার ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তারপরে কোথায় এসেছি দেখেছো, আমি মানে ট্রাফিক পুলিশ বলছো না? তো দেখো ওখান থেকে নেমে এসে আমি চলে গেছি একটু নাগরদোলা, আমি ভাবছি একটু ভিডিও করে দিয়ে। তো একটু নাগরদোলায় মানে এ দোলখালে আর কি, আর ভীষণ ভালো লাগছে জানো তো, নাগরদোলা দোল খেতে ভীষণ ভালো লাগে, মানে একটু আর না হয়তো ভীষণ ভীষণ, মানে তোমাদের সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না জানো। তো চলো এবারে উপরে উঠি, উপরে উঠি
তখন তোমায় উঠে উঠাটা দেখালাম না, মানে উপরে যে চড়েছিলাম সেটা দেখিয়েছি না, কিন্তু দেখো উপরে উঠে সেটা তো তোমার দেখা নেই। তো দেখো ওখানকার সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে এসেছি বাহির পথ দিয়ে। তোমরা প্রবেশ পথ দিয়েও বেরোতে পারো, বাহির পথ মানে এটা লেখা আছে, তবে এই সাইড দিয়ে আসলাম তো তার জন্য এইটা। কিন্তু দেখো যে সাইড দিয়ে ঢোকা ওই সাইড দিয়ে বেরানো হয়, ঠিক আছে? তো ওমিতে ওই ধারে যায়নি, তো এই সাইডে তোমার আইসক্রিম টাইসক্রিমের হোটেল ফোটেলের দোকান আছে, তো তার জন্য এই সাইডে চলে এলাম আর কি। আর এই দেখো তোমার এই যে তোমার ফটো দেওয়া আছে মুর্শিদাবাদ, এইটা এখানেই আর কি, ওটা তার জন্য ফটোটা তোমার স্টেশনে দিয়ে রয়েছে আর কি। তো চলো এবার দেখো ফাইনালি চলে এসেছি এবার স্টেশনে আর কি। এবার চলে যাবো তোমার পীরতলা, ট্রেন ধরতে হবে আমাকে, জানো? এবার চলে যাবো পীরতলা, পীরতলা থেকে তোমার অটো ধরে চলে যাবো লালগোলাতে বসুপাড়া আর কি। হ্যাঁ, তো দেখো রাত হয়ে গেল, তো চলো এবার দেখি ট্রেনের কতগুলো ট্রেন মানে পাওয়া যায় আর কি, ও টিকিট পাওয়া যায় কি না পাওয়া যায়। মুর্শিদাবাদ জংশন চলে এসেছি, তো চলো এবার ট্রেনের দিকে রওনা দিই, ট্রেনের দিকে রওনা দিয়ে তো দেখি চলো। আর এই দেখো এখানে কটা মেলা বসেছে স্টেশনের ধারে, স্টেশনে সে এখন আবার আজকাল খুব অনেকটা মেলা বসে, বুঝলে তো? তো দেখো স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি আর কি, স্টেশনের ভিতরে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনও ট্রেন আসেনি। তো দেখো ট্রেন ফাইনালি ট্রেনের ভিতরে বসে পড়েছি, আর ভাবছিলাম যে ট্রেনে অনেক ভিড় থাকবে জানো, কিন্তু এখন রাতেকার ট্রেনটা ধরো এখন তোমার 9টা বাজছে, কিন্তু এখনকার ট্রেনে আর ভিড় সেরকম নেই। আর এই দেখো এবার নেমে পড়বো, হয়তো চলে এসেছি, যাই হোক হ্যাঁ এবার আমি চলে এসেছি, এবার নেমেই পড়েছি জানো। এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা আমরা আসলাম, এই ট্রেনটা পুরো তোমার নেমে পড়েছি। তো চলো বন্ধুরা, এই যে তোমার রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো জানো তো পুরো লালগোলার রাস্তা আর কি। হ্যাঁ, যে লালগোলাতে ঢুকছে আর কি পীরতলা স্টেশন থেকে, সেই লালগোলার রাস্তা এটা আর কি। তো চলো এবার টুক অটো চড়ে যাচ্ছি, এবার যাবো তোমার বসুপাড়াতে নামবো আর কি, দেখেছো তোমার পীরতলা স্টেশন আর কি। আর ফাইনালি চলে এসেছি ট্রেনে থেকে, আর এই দেখো আবার তোমাদের মেলা দেখাচ্ছি আর কি, শুধু মেলা মেলা মেলা, মেলা ছাড়া কোনো কিছু নেই জানো তো। তো চলো এই দেখো অটোতে যাচ্ছে আর কি, আর কয়েকক্ষণ গেলে হয়তো বাড়িটা পেয়ে যাবো আর কি। দেখো বন্ধু ফাইনালি চলে এসেছি বাড়িতে, তো লালগোলাতে দাদাতে বাড়িতে চলে এসেছি ফাইনালি। আর এই দেখো পীরতলা স্টেশনটা তোমাদের একটু দেখিয়েই দিলাম, এর আগে তোমাদের বললাম যে পীরতলা এসেছি। তো বন্ধু এই দাদাভাইটা দেখে কীরকম করে ঘুমাচ্ছে দেখেছো, পুরো লালে ভর্তি হয়ে গেছে। আর তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর দেখো শাড়ি চেঞ্জ করেনি এখন, আর কি গরম লাগছে বুঝতেই পারছো তো। চলো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, আর এই দেখো বৌদি ওখানে খাচ্ছে আর কি। আর আমাদের এখন আসলাম, 10-5 মিনিট হয়তো হলো, কিন্তু গরমের জন্য কিছু বুঝতে পারি, দেখো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার দুটো দুটো খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো এবার ভাতগুলো খাওয়া যাক, ঠিক আছে? ওদের ভাত বাড়ছে, তো চলো ঘরে যাই, ভাতগুলো নিয়ে বসে পড়ি খাওয়া দাওয়া করে নিই। তো দেখো ভাত, আমের চাটনি আর নিরামিষ ভাত, আগে ধরো ওদের মঙ্গলবার তো নিরামিষ খায়।